এভরিওয়ান, আজকে ফ্রাইডে, দেখতে দেখতে একটা একটা দিন কেটে যাচ্ছে। আজকে এমন হচ্ছে আর একটু ঠান্ডা লাগছে বেশি, মানে যদিও একই জিনিসটা, ঘুম থেকে উঠলে এরকম মনেই হয় প্রতিদিন যদি আগে ঠান্ডা বেশি, আগে ঠান্ডা বেশি গাছটা পাতাটা শুকিয়ে গেছে, কাটতে হবে। উঠে ফ্রেশ ফ্রেশ হলাম, কালকেও শিয়া শিখে যেতে ঘুরে গেছি, তো গাছগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিকই আছে। এই গ্রীষ্মকালেও মাটি শুকিয়ে যায়, এই শীতকালেও ঠান্ডার জন্য মাটি পুরো ফেটে গেছে। এই দিকটা যেহেতু উত্তর দিক না, কারণ উত্তর সাইড, এই সাইড, এই দিকটা ঘুম থেকে ওইটা প্রথমে যখন জানলাটা আমি খুলি না, প্রথমে ঠান্ডা হাওয়াটাই প্রথমে একদম ঘরে ঢুকে। যাই হোক, সকাল সকাল উঠে দেখি পাখিটা ঘরের ভেতরে ঢুকে গেছে। এই যে কিরে, দাঁড়া দাঁড়া, উড়িসনি? ওই দেখো, তোকে তো ধরেই বের করাতে হবে, ওদিক দিয়ে বেড়াতে পারবি নি। হ্যাঁ মজা পেয়েছে, ঢুকেছিলি কোন দিক দিয়ে? পাখিটাকে ধরে বের করে দাও না গো, তুমি একমাত্র ভরসা। কেউ কোনো কাজ যদি না পারে, তোমার কাছে এলে বললেই তুমি সব করে দেবে। না দোয়েল বাবা, যাও না গো, পাখিটা শুধু বাবা কথা বলতে পারছে না, মুখে কি মন ব্রত করেছ? ও দেখি মুখটা একবার। আমি যখনই অ্যাকোয়ারিয়ামের পাশে চলে আসি, মাছগুলো সব চলে আসে একদম কাছে। এরা দেখো, এক জায়গায় জোড়া হয়ে যায় খাওয়ারগুলো, খাওয়াটা দিয়ে দিয়ে কে খাওয়া দিয়েছে সব খাচ্ছে। ওই দেখো পাখিটা এখনো বেরোয়নি। আরে এই দেখো, এই দেখো, আরে কি ঝামেলা হলো, দেখো ওই যে ঢুকে গেল ওইদিকে, দেখছো? আরে ওইদিক থেকে যেতে পারবি না রে, হাড়গোড় গুঁড়া হয়ে যাবে। সকাল সকাল উঠে কি অবস্থা দেখো, সকাল সকাল উঠে এই অ্যাকচুয়ালি কি প্রবলেম বলতো, আমাদের জানলাগুলো এরকম সেই তার জালি দেওয়া আছে। দেখো পাখি টগে উঠে গেছে, তোকে আসতে হলে এদিক দিয়ে বেরোতে হবে। কিছুতেই ধরা যাচ্ছে না, ও ভাবছে যে কি আমরা হয়তো ওকে ধরে হয়তো খাঁচাতে পুরে দেবো বা কিছু, বাট ও ভয় পাচ্ছে। হ্যাঁ ওকে ছাড়ারই চেষ্টা করছি, হা করে বসে আছে, দেখো হা করে দেখো। কেন খুলে দিই জানলা? না ও তো বেরোবে না, এদিকে খুলতে হবে, এদিকে খুলতে হবে। কাটা নিয়ে আসতে হবে, ট্রিম ট্রিম করে রাখতে হবে গাছগুলো। কালকে নিয়ে এসেছি টিএল বিন ওয়ান। আরে এমন তোমার গুজব উঠেছে, তুমি মুসলি কিনে ফেলেছো তাই না? খাবে কি দিচ্ছ এটা? এটা কি দাও, ঢেলে দাও। বাবা বাবা বাবা, চারদিকে ঝনঝন করে পড়ে গেল গো, কাটতে পারেনি কিছু না। বাস 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 বাস, ও গেয়া আমার দিকে তাকিয়ে লাগবে। তুমি কবি খানা পড়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, কত সস্তা, কেমন করে মুছছে দেখো, মুছতে যায় না। এটা জিপার নেই তো, আর এক্সট্রা কোনো কন্টেনার নেই যে আমি ঢেলে রাখবো। কেন কন্টেনার নিতে হবে? সেটি তো অপেক্ষা করছিলাম আমি, করে হচ্ছে না। দিয়ে এক জায়গায় স্টপ করে রাখতে হবে। দাঁড়াও আমি স্টপ করেছি, তুমি উঠবে? দাঁড়াও কই পাখি, আস্তে 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 আস্তে, ওই দেখো উড়ে পাখি। উঠে রাখো, অত টাইম দিয়ে দিবে নিতে হবে না। হুম তাহলে উঠো, আমার হাত কোন করছে? আই হাই হাই, এই ডিউটি গেল না পাখি ধরার জন্য, ধরেছো? এই ধরে ফেলেছে দেখি,
নিরীহ পাখি। হ্যাঁ ওকে বাইরে জানলা রে, ওকে নেই ছাড়লে ও খেতে পাবে। হ্যাঁ হ্যাঁ যাও ওইদিকে ওইদিকে। এতক্ষণ পরে গেল হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হয়নি, তো আজকে সে কারণে একটু ভাবছি যে কি এখন শ্যাম্পুটা করে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে খানিকক্ষণ বসবো, 11:30 বাজে, তারপরে স্নান করবো। আমি গিজারে সুইচ দিয়ে রেখেছিলাম কারণ এখন ঠান্ডাটা একটু একটু পড়ে গেছে না, ঠান্ডা জলে স্নান করতে আর ভয় লাগে আমার, কারণ আমারই তো সব থেকে বেশি ঠান্ডা লাগে, তো সেই কারণে জল আই থিঙ্ক গরম হয়ে গেছে। আমি মাথাটা আগে শ্যাম্পু করি, পুরো ল্যাব থেকে কাটছে আমার, কোনো চাপ নেই। এখন এসেছি, হঠাৎ করে মাথায় এলো রান্না করবো কাঁকড়া রান্না। আরেকজনকে দেখো আমাকে দেখছে, মাথায় কি এটা? এই মাথায় হেয়ার মাস্ক লাগানো আছে। ওরে ইয়া বিরাট, কি করছিস তুমি? এনে খুলে বাসন কোসন গুছাচ্ছি সরো। আচ্ছা পুরো নেপোলিয়ান লাগছে না? হ্যাঁ গো নেপোলিয়ান লাগছে তোমাকে। ওই দেখো আর পিছন চুলটা দেখো শুধু। আরে দিয়ে দাও একবার, এটা কিরকম কথা? এক মিনিট আমাকে দাও, আমাকে দাও, ওটা ধোবে ধোবে, তুমি ধোবে। দেখো অ্যাগ্রেসিভ, এটা আমাকে নাকি বলছিল মানুষ কি এরকম করলে অ্যাগ্রেসিভ হয়? এমন করছে আমি তো নিয়ে গেলাম, এই ঘন্টিটা বাজাও না, দাঁড়াও পুজো করার সময় বাজাই দেখো। আমার রেডি, একবার দেখো কালারটা দেখো, লোহার কড়াইতে তো আছি। এই টেবিলটা হচ্ছে আজকে উপরে তুলে দেবো, কাঁচটা আলাদাভাবে নিয়ে যাবো। আর টেবিলটা স্নান হয়ে গেছে, জেঠুরও স্নান হয়ে গেছে, আর এখানে রান্না বান্না অলরেডি কমপ্লিট। এইটা মনে হচ্ছে সেই আগের আলুটা দেবে, এটা হচ্ছে পেঁপে আলু তরকারি দইয়েল, আবার কী করলো সয়াবিন ভেজে তাতে দিলে, এটা থোড়ের তরকারি। আচ্ছা এটা আই থিঙ্ক গিমা শাকের তরকারি, তেতো। এটা হচ্ছে ওই ওই যে কি মাছগুলো বলছিল ভুলে গেছি নামটা, যাক মাছের টক আর কি। আর এটা হচ্ছে ওল মাখা, আর এটা তো দই লেখনই করলো, কাঁকড়ার ঝাল পুরো কালো হয়ে গেছে, কেন বলো তো? লোহার কড়াইতে রান্না করেছি না, সে কারণে পুরো কালো হয়ে গেছে। আসুক স্নান করে খেতে বসুন। দইটা তো কালকে বসিয়েছিলাম, জানি না বসেছে কতটা, কি বসেছে না কি হয়েছে, আই থিঙ্ক বসে গেছে। শীতকালে দই বসতে একটু টাইম লাগে, চামচ দিয়ে দেখি কেটে। দই বসেছে, এতটা টাইম লাগার কথা না। 5:15 বাজে, আর বাইরেটা দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে। যাই হোক আমি একটু ঘুমিয়েছিলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এদিকটা অন্ধকার, জেঠু মনে হয় নিচে গেছে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে, তারপরে দেখি লেখালেখি করতে হবে। ও এখানে টেবিলটা তুলে দিয়েছে, জায়গাটা পুরো অকুপাইড হয়েছিল, একটুখানি প্যাসেজ, তারপর এত বড় টেবিল, তো ওটা উপরে তোলা হয়ে গেছে দুপুরবেলায়, চান করার আগে দোয়েলা জেঠু মিলে তুলে দিয়েছে, তখন তো দেখালো তোমাদেরকে। দোয়েল এখনও শুয়ে আছে, ওঠেনি এখন, আর আজকে তো জিমে ও যায়নি, আমি যাইনি। আমি বললাম যে কি জিমে আমি আর যাবো না, এখন কিছুদিন যাচ্ছি না, কারণ বেলা একে ছোট, এবার বিকেলবেলা মানে ওই 4:30-5:45 করে যদি বেরিয়ে যাই ঘর ঢুকি, তখন হচ্ছে 7:30 এরকম বেজে যায়, দিয়ে এসে আর পড়তে ইচ্ছে করে না, তো ভাবলাম দেখি না জিমে এখন যাবো না কিছুদিন। তো বলছে আমি এখন যাচ্ছি না, আজকে তো এমনিই যাবে না কারণ কালকেও করেছে ওয়ার্কআউট, তো দেখা যাক কাল যায় কিনা। আজকে একটা জিনিস নিয়ে এসেছি, তার নাম হচ্ছে এটা, এটা হচ্ছে ডি ক্লক বলে এটাকে, হাতে সেই গ্লাভসটাও করে নিয়েছি। এবারে
মেশিনটা আমাদের একদম অবস্থা খারাপ হয়েছিল, সেটাকে আজকে ঠিক করব। যাদের বাড়িতে বেসিন এরকম টাইপের একটু হয়ে গেছে, এটা হচ্ছে মেনলি ফাঙ্গাস টাইপের, জাস্ট এরকম এবং স্টেন হয়ে গেছে, তারা এটা ইউজ করো। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কি বলো এখানটায় কি করছো তুমি? এটা হচ্ছে বেসিনটা পুরো শুকনো আছে। হ্যাঁ, এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। ওয়েট, এটাকে আগে অফ করে দিতে হবে, ঠিক আছে? এই জিনিস জলটাকে তো বেরিয়ে না যায়। হ্যাঁ, বেরিয়ে না যায় এবং থাকে যাবে, একটা ওর মধ্যে স্টোর হয়ে থাকবে। হুম, এবং অবশ্যই হচ্ছে হাতে গ্লাভসটা পরতেই হবে, পরতেই হবে, মাস্ট। এটা কি কিনতে এমনি পাওয়া যাবে? এটা 25 টাকা করে প্যাকেট পাওয়া যাবে কিনতে। আগে উপরগুলো ভিজিয়ে নিতে হবে। এই অবস্থা, কতটা পরিষ্কার হয়ে গেছে, আরো হয়ে যাবে আর এক দুবার করলে। আমার মৎস্যদের কি অবস্থা দেখি একবার। বাহ, তারা একদম বহাল তবিয়াতে আছে। আমি এলেই সামনে সব চলে আসে, কি হয়েছে এখন? নয়, 8:30 দিয়ে খাওয়া দেবো। আজকে একটা প্ল্যান ছিল, কিন্তু একজনের তো নাক দিয়ে শ্বাসর্গ জল বেরোচ্ছে, হ্যাঁ, হঠাৎ করে যাই না কি করে হলো। হ্যাঁ, আজকে সেই জন্য আমি একটা স্পেশাল জিনিস করে খাওয়াবো। এই চিকেনটাই ম্যারিনেট করে নেবো দেখি। এখানে আলু হচ্ছে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে আমি রাইস নিয়েছি, তার মধ্যে দিয়েছি লং, দুটো তেজপাতা, জায়ফল একটা দিয়ে দিচ্ছি, বড় এলাচ, কালো ব্ল্যাক এলাচ, আর হচ্ছে এইটা গ্রিন এলাচ দিয়ে দিলাম। এটা আর ফুটতে থাকবে, ফ্লেভারটাও আসবে। দুধ, কেশর দিয়েছি, আর দিয়েছি আতর, কেশরটার মধ্যেই আছে, হালকা হালকা গুলছে, কালারটাও আসছে, আর দিয়েছি আতর। পেঁয়াজকেও লাল লাল করে ভেজে নিয়েছি, আলুও লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাংসটা কষে আধা সিদ্ধ হয়ে যেতে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিয়েছি। এটা ভালো করে সেদ্ধ করে নেব। এই কুকারটায় হচ্ছে এখন ঘি মাখিয়ে নেব, প্রসেস কমপ্লিট হয়ে এসেছে, পুরো প্যাক করে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে দেবো, আধা ঘন্টা ধিমে আছে, হবে। পুরো প্যাক করে দিয়েছি, হালকা শুঁশো করবে, কমপ্লিট হয়ে গেছে। এটা একটা সারপ্রাইজ আছে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এবার এদেরকে এই করে লাইটটা আমি অফ করে দেবো। লাইটটা অফ না করলে এদেরও রাত্রিবেলা না ঘুমায়, একই জায়গায় স্থির থেকে ঘুমিয়ে যায়। এই লাইট অফ করে দিয়েছি। এবারে নিজেরা এরা ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। কি খাবে এটা? এটা না বন্ধ, কি পাচ্ছ? হুম হুম, গন্ধ আচ্ছা নাও, এটা নাও, ওটা কারি আছে, শেষ কিছু নেই, এটা নাও, কি আছে দেখো দেখি, গন্ধ তো বেরাচ্ছে, কি হচ্ছে ওই গন্ধটা? তেহেরি না তো, এটা তো তেহেরি নয় বস, কি ডাল এটা? বিরিয়ানি বানানোর চেষ্টা করেছো? চেষ্টা করেছি না? হুম, খেয়ে দেখো দেখি কেমন হয়েছে। তাহলে পিঠে বাড়ি, একদম বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কাটিং করতে হবে গরু, এক মেরা এক কাটিং করতে হয় জানো, কাটিং ইন দ্য সেন্স মানে ভালো করে কাটিয়ে বিরিয়ানি কাটার কাছে যদি এ বলো কি বলছো, তাহলে মুখে যখন মাউথ আসে তাহলে উ করছো কেন? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি তো ব্রাশ করলাম, আর এই ব্যক্তি এত লেথার্জি আজকে সারাদিন, নিজেই বলেছে যদিও ভিডিওতে, ব্রাশ করার আর ক্ষমতা নেই, মাউথ ওয়াশ মুখে দিয়ে উ করে যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। চুপ করবে না, আমি ঘুষি মারবো, মুখ থেকে সব বেরোবে, তোমাকে ছেড়ে বল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।